हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज आमरा शिखबो कुलेर आचार बा चाटनी। टोपा कुलेर चाटनी बा आचार खेते भालो बाशे ना एमोन बांगाली किन्तु मेला भार। तो चलू बाड़ीते किभाबे चट जल्दी टा बानिए नेबे सेटा आमरा शिखिए नी। आमी टोपा कुलगुलोर प्रत्येकटार मुख आमी छाड़िए नियेछि, निये जलेते भालो करे धुइए नियेछि। कड़ाईते सामान्य सर्षे तेल देवें, तार मध्य शुक्नो लंका फोड़न देवें और एकटु पाँच फोड़न दिए देवें। भाजा भाजा हुए एले टोपा कुलगुलो एर मध्य दिए देवें, दिए भालो करे तेलेर साथे नाड़िए नेबें। परिमाण मतो लवण एते दिए देवें এবং আবারও ভালো করে কিন্তু মিক্স করে নেবেন। সামান্য হলুদ গুঁড়ো আমি দিয়েছি একটু কালারের জন্য। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো চিনি মিশিয়ে নেব। চিনিটা আগেই মেশাবো যাতে ক্যারামেলটা খুব ভালো হয়, কালারটা খুব ভালো আসে। এটাকে কিন্তু আমরা একটু ধিমি আঁচে করব, না হলে কিন্তু চিনি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন কি সুন্দর ক্যারামেল হয়ে গেছে। প্রত্যেকটা চিনি কিন্তু গলে গেছে এবং সুন্দরভাবে ক্যারামেলাইজ হয়ে গেছে এবং কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। ভালো করে আমরা মিক্স করে নেব। সামান্য জল দিয়েছি আর দেব ভাজা মশলা। ভাজা মশলার রেসিপি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, অবশ্যই দেখে রাখবেন। ভাজা মশলা কিন্তু যে কোনো রান্নাতে আপনারা দিতে পারেন। ভালো করে কিন্তু আমরা এটা মিশিয়ে নেব যাতে ভাজা মশলাটা ভালোভাবে এর মধ্যে মিশে যায়। তো রেডি হয়ে গেছে টোপা কুলের চাটনি। বাড়িতে এটা অবশ্যই বানাবেন, সবাইকে খাওয়াবেন, জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ নতুন নতুন রেসিপি এই চ্যানেলে থাকে। থ্যাংক ইউ।